দেশে করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। গত ২৪ ঘন্টাতেও প্রায় ৯১১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান বলছে গত ২৪ ঘন্টায় সারা দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯১১ জন। পরিসংখ্যান অনুযায়ী দেশে এই মুহূর্তে দৈনিক সংক্রমণের হার ৮.৪০%। সক্রিয় করোনা রোগীর সংখ্যা এখন ৬,৩১৩। কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রক তাদের রিপোর্টে আরও জানিয়েছে গত ২৪ ঘন্টায় দেশে ৬,৩১৩ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই মুহূর্তে সুস্থতার হার ৯৮.৬৮%, এমনটাই রিপোর্টে জানানো হয়েছে। অর্থাৎ সুস্থতার হার, সেই সুস্থতার হার কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। কিন্তু সুস্থতার হার ভালো থাকলেও দেশে এই মুহূর্তে আবারও নতুন করে পাল্লা দিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের হার। দেশে করোনা পরিস্থিতি এখন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রয়েছে, যদিও সেই দাবি কিন্তু সরকারের তরফ থেকে করা হচ্ছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কোভিড বিধি মেনে চলার কথা বলা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। বেশ কিছু জায়গায় তো ইতিমধ্যেই মাস্ক পরা, একেবারে সেই যে মাস্ক পরার রীতি ছিল সেই রীতিও ফিরিয়ে আনা হয়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। তবে আমরা যদি বাংলার দিকে তাকাই, বাংলা কিন্তু এখনও সন্তোষজনক জায়গাতেই রয়েছে। সেখানে এই মুহূর্তে কোভিডের গ্রাফ বলা যেতে পারে সন্তোষজনক। বেশ কিছু জায়গা রয়েছে, বেশ কিছু রাজ্য রয়েছে যেখানে কোভিডের গ্রাফ যথেষ্টই ঊর্ধ্বমুখী। তার জন্যই চিকিৎসকেরা বারবার বলছেন যে সুস্থ থাকতে গেলে ভিড় জায়গা এড়িয়ে চলা উচিত, মাস্ক পরা উচিত, অন্তত গণপরিবহন যে সমস্ত রয়েছে অর্থাৎ বাস, ট্রাম, যেখানে ভিড় হয় সেই সমস্ত জায়গায় কিন্তু অবশ্যই মাস্ক পরে চলার কথাই বলা হচ্ছে সরকারের তরফে। অর্থাৎ নিজের সেফটি নিজের কাছে, আপনি নিজে সুরক্ষিত থাকুন, তাহলে আপনার পরিবার পরিজন তারাও সুরক্ষিত থাকবেন। তার জন্য অবশ্যই মাস্ক ব্যবহার করুন, ভিড় জায়গা এড়িয়ে চলুন, এক জায়গায় বেশি মানুষ আসবেন না, এমনটাই কিন্তু বলা হচ্ছে সরকারের তরফ থেকে। কিন্তু যে পরিসংখ্যান সামনে এসেছে সেই পরিসংখ্যানটা কিন্তু যথেষ্টই উদ্বেগজনক। তার কারণ গত ২৪ ঘন্টায় প্রায় ৯১১ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে যে পরিসংখ্যান দেওয়া হয়েছে সেই পরিসংখ্যান যথেষ্টই উদ্বেগজনক, কারণ ৯১১ জন গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে। আমরা যদি একেবারে প্রথম সময় ফিরে যাই, যেই সময় করোনা এসেছিল, সেই সময় আমরা দেখেছিলাম কিভাবে করোনা লাগাতার বাড়তে থেকেছে, যার জন্য লকডাউন করা হয়েছিল, আর সেই লকডাউন কত সমস্যার সৃষ্টি করেছিল সেই বিষয়টা এখন আমাদের সবার জানা। তাই জন্য যাতে নতুন করে আবারও সেই পরিস্থিতি ফিরে না আসে তার জন্য সতর্ক থাকতে হবে, মাস্ক পরতে হবে, আর কি করতে হবে, স্যানিটাইজার ব্যবহার করতে হবে। যদি আপনার মনে হয় শরীর খারাপ লাগছে, জ্বর হচ্ছে, তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যান, বাড়িতে নিজে নিজে প্যারাসিটামল খেয়ে চিকিৎসা করবেন না। আর সমস্ত খবরের আপডেট পেতে গেলে কি করতে হবে, হাতে তো ফোন রয়েছে, আজ তক বাংলার ইউটিউব চ্যানেলে ঢুকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, সঙ্গে রাখতে হবে আজ তক বাংলা।